পাতা ভরা সহজ, কিন্তু কি দিয়ে ভরা সেটা নির্ণয় করা কঠিন। তার চেয়েও কঠিন নানি এবং নাতি হাতাহাতি না করলেও কি নিয়ে মাতামাতি করবে তা নির্ণয় করা। নাতি, হাই নাতি, তোরে সেই কখন তুই গলা ফেটে গেছিস, লে ডাকতাছিস কোথাখানে যায় না? কই গলা মারছি কই, গলা তো ঠিকই আছে। এই একদম বেকা করে কথা কবি না, সোজা কথা কও। আরে কি মুশকিল, কথা কি কোনো বস্তু যে সোজা বেকা করেন কইব? হাই পেশাল রাখ, কই গেছিস লে ডাকো? ওই শিমুল বাগানে। এতক্ষণ ধরে বাগানে কি করতাছিস? আরে বহু টুরিস্ট সপ্তে মিলে আনন্দে ঠেলায় গান গাইতেছে, প্রীতি কাঠালে রাটা ওই আঠা লাগলে পরে ছুটে না, গুলে মালে গুলে হে মালে বিরিতি কইরো না নানি গো। হইছে, তোর আর গান গাওয়া লাগবে না। না গাইলাম কি, তুই যখন যে গাইলো পিরিতি কাঠেলে রাটা লাগলে পরে ছুটে না, এই কথাটাও তো ঠিক। ওই এত দিন ধরে যেই গান শুনে আইছি সেটা কি ভুল? এই না ভুল শুদ্ধ বিষয় না, তুমি কও কাঠেলে রাটা কি ছুটে না, একটু তেল লাগাই দিয়েছে। বরং এখন কোয়া উচিত পিরিতি সুপার গুলো ওগুলো লাগলে পরে ছুটে না, কারণ কাঠেলে রাটাটা কি এই গুলো বহুত স্ট্রং। সড়ক দুর্ঘটনা করলে অসুবিধা আছে, লোকে বুঝবো না? বুঝবো, কিন্তু জিনিসটা তো ঠিক না। লঞ্চ পানি দিয়া চলে, কিন্তু লঞ্চ যখন দুর্ঘটনা হয় তখন কি আমরা কই যে পানি দুর্ঘটনা বা নদী দুর্ঘটনা? তা তো কই না, রেলগাড়ি রেল লাইন দিয়া চলে, সেই যার বলে তো আমরা রেল লাইন দুর্ঘটনা কই না, কই রেল দুর্ঘটনা। সেই রকম সড়ক দুর্ঘটনার কথাটা ঠিক না, এইটা হইব গাড়ি দুর্ঘটনা। বলে কিছু করে লাভ না, তুই হইলে গিয়ে একটা খারতেরা। ওরে এইটাও তো ঠিক না, নানি আমার এই এত সুজ একটা ঘাটটা তুমি তেরা দেখলে কেমনে? হ্যাঁ তোমার চোখ দুটা ঠিক আছে তো? ঠিক আছে না নাই, তুমি আমার কাছে তো দেখাইতেছি। আর আমার দেখায় লাভ নাই, তার চেয়ে চলো আমরা দুইজনে মিলে ঘুরে দেখে আসি এই লেক পাহাড়ে ঘেরা কেকের ঘাটের সুন্দর সুন্দর জায়গাগুলি দেখে আসি। চলো হ্যাঁ চলো।